হায়, তোমাকে আমি কত লাইক করি তুমি জানো? তোমার নেক্সট সিনেমার নায়িকা কে হবে জানো? আমি, শাহরুখ। যদি তোমার আর আমার একটা সিনেমা সুপারহিট হয়ে যায়, তাহলে আমি লাবণ্য মির্জা, আমিও সুপার টুপার হিট হয়ে যাব, একদম তোমারই জ্যাসা। কি মিথ্যা কথা বলছি? বিশ্বাস হয় না? তুমি বলো, তোমার ওই যে ফেরো, এরপর ডন, ওই সিনেমাগুলো ফ্লপ হয়েছে কেন জানো তুমি? কারণ সেখানে আমি নায়িকা ছিলাম না। ওখানে যদি আমি নায়িকা থাকতাম, তাহলে ওগুলো তোমার অন্যান্য সিনেমাগুলোর মতো একদম একদম সুপার ডুপার হিট হয়ে যেত। আচ্ছা শোনো, তোমার আর আমার প্রথম সিনেমার নাম কি হবে জানো? দাঁড়াও চিন্তা করি। হ্যাঁ, তোমার আর আমার প্রথম সিনেমার নাম হবে শাপলা। কিভাবে? তোমার নামের প্রথম অক্ষর আর আমার নামের প্রথম অক্ষর, এই দুটো মিলিয়ে হয় শাপলা। আর সাথে আমাদের লাভ আছে না, শাপলা বা শালু, কোনটা তোমার পছন্দ বলো? যেটা তোমার পছন্দ সেটাই হবে আমাদের প্রথম সিনেমার নাম, ঠিক আছে জানো? একটা কথা, তোমার ওই যে ওই গানটা আছে না, লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স, ওখানে না তোমার নাচের মুদ্রা একটু ভুল হয়েছে জানো তুমি? এখন থেকে ঠিক আমি যেভাবে যেভাবে দেখাবো, তুমি সেভাবে সেভাবে নাচবে, ঠিক আছে? ঠিক আমার মুদ্রাগুলো ফলো করবে। লুঙ্গি ডান্স দিতাম সামনে, এটা তো হুরানা নাচ না। তবে ম্যাডাম, হুরানা নাচ হলে কি বো, এটা হলো মানুষের নাচ, লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স। আমরা তো মাইয়া মানুষ, লুঙ্গি দিয়ে যদি নাচতাম তাহলে হ্যাঁ ম্যাচ খাই হরে যাবেন গো। আপনি এখন আলটা মডার্ন নাচ নাচবেন, কি দিয়ে নাচবেন জানেন নি? ও উনাকে মাথার মধ্যে বাড়ান দিন কেন, এবার লই আপনার নাচতো না, কিন্তু লুঙ্গি দিয়ে আপনি যদি নাচতাম যান ফ্যাস ট্যাস খাই উঠতে হরে যাবেন, না তো দাদু বাঙ্গি বাড়ি আপনার। এই যে তুই দেখিস নি, তুই দেখিস না আমি যে আমার শাহরুখকে নাচের মুদ্রা শিখাচ্ছি, ওর সাথে কথা বলছি। হ্যাঁ, তুই কেন মাঝখান দিয়ে এসে আমাদের মাঝখানে গিট্টু পাকালি বল? সরি ম্যাম, কম লাইনি খানি ছিল না, মানে ওই সাইনা বাসায় ছড়িকে একটু লম্বা করে বলে ছড়ি। তুই আমার সামনে হিন্দি বলবি অথবা বাংলায় কথা বলবি, চাইনিজ কেন বলিস না? মানে ওই ইয়া হ্যাঁ মা ইয় হি বাতি বল রাহা হুম, ইসলিয়ে তো মানে থোড়া সা চাইনিজ বল রাহা। হ্যাঁ যা, তুই বের হ, তুই বাইরে গিয়ে আমার রুমের সামনে পাহারা দিবি, কেউ যেন
আমার রুমে ঢুকতে না পারে। আমি এখন ইম্পর্টেন্ট কাজ করছি, আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে, ঠিক আছে? শাহরুখ খান নিজে এলেও রিকোয়েস্ট করলো তখনও ঢুকতে দিবি না। বেশি রিকোয়েস্ট করলে ছেড়ে দিস। কেন মা ওসে প্যার করতি হু, আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে বেশিক্ষণ ওয়েট করাতে পারবো না। এখন যা, গেট আউট, অন্যকে আসলে ঢুকতে দিবি না, খবরদার। ইয়েস ম্যাম। গিট্টু। ইয়েস ম্যাম। এটা কার জামা? আমার। তোর না আমার? না সরি ম্যাম, আমার। তাহলে নিয়ে যাচ্ছিস কেন? সরি সরি সরি, মানে আও কি না মশলা আও কোশিনি না। তোকে আমি কতবার মানা করেছি না, আমার সামনে চাইনিজ কথা বলবি না? হ্যাঁ, আমি হিন্দি লাইক করি, আমার সামনে হিন্দিতে কথা বলবি, খবরদার চাইনিজে কথা বলবি না। সরি ম্যাম, আমাকে ভুল হো গায়া তোর আসা। হ্যাঁ আমি রাখ দে, রাখ। হ্যাঁ চল দাও ম্যাম। জঙ্গল গনানকা হাগল দেখছি, এরম হাগল জীবনও দেখি না। হ্যাঁ এটা কি কয়? শাহরুখ খান বললে তো চলি এই হাতে নাচি কোনো লাই। কাকে কি বুঝায়? শাহরুখ খান কি আগল হয়েছে কোনো যায় হাতে নাচি কোনো লাই যেন চলি আইব। বাবা রে বাবা, আর তুই কি আয় তো তোর তো বাবা নাচ জানি না। লঙ্গি ড্যান্স, লঙ্গি ড্যান্স, এত নাচ করতে চল। লঙ্গি ড্যান্স, লঙ্গি ড্যান্স, লঙ্গি ড্যান্স, মাথায় তো ঢোলাই তো আরে না, তারপর নায়িকা আইব। এই যে শাহরুখ ভাইয়া, আপনি কি আগল নেই কোনো? এত কোথায় আবার চলিয়ে যান না।